আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন এখানে বড় রুই মাছের টুকরা নিয়েছি চারটা দুটা নিয়েছি পেটের অংশ আর দুটা হচ্ছে পিঠের অংশ নিয়েছি ভালো করে ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে সামান্য একটু হলুদ আর একটু হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করে নেব আর পানিটা এমনভাবে দিতে হবে আপনার মাছগুলোও সেদ্ধ হবে আর পানিটাও শুকিয়ে যাবে এমনভাবে সেদ্ধ করে নিতে হবে আজকে আপনাদের সাথে মাছের একটা কাবাব শেয়ার করব আপনারা যে কোনো মাছ দিয়ে এই কাবাবটা তৈরি করতে পারবেন আমার মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গিয়েছে মাছগুলো ঠান্ডা হওয়ার পরে আমি কাটা বেছে নিয়েছি কাটা বেছে এখানে নিয়ে নিলাম আর এখানে আলু পেস্ট করে নিয়েছি সেদ্ধ আলু আর এদিকে হচ্ছে যে বিস্কিটের গুঁড়া নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়েছি আর এখানে পেঁয়াজ বেরেস্তা আর আদা রসুনের পেস্ট লবণ পরিমাণ মতো নিয়েছি গুঁড়া মশলার মধ্যে এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর হচ্ছে গোলমরিচ গুঁড়া নিয়েছি সবগুলোয় আমি হাফ চামচ করেই নিয়েছি আর আপনারা পরিমাণ মতো নেবেন এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যেন সবগুলো উপকরণ সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি একটু একটু করে নিয়ে কাবাবের শেপে তৈরি করে নেব আর সবগুলো কাবাব আমি তৈরি করে নেব একই সাইজেরই আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন কাটলেটের আকারেও করে নিতে পারেন তো যেহেতু কাবাব তৈরি করব সেই জন্য কাবাবের শেপটাই আমি পছন্দ করেছি এভাবে তৈরি করে নিলাম সবগুলো এখন আমি কাবাবগুলো দুই রকম করে ভেজে আপনাদেরকে দেখাবো এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আমি কুসুমসহ নিয়েছি আর এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়া আপনারা চাইলে ব্রেড ক্রাম নিতে পারেন আর অন্যদিকে হচ্ছে যে কাবাবগুলো আমি গুছিয়ে নিয়েছি এখন আমি একটা কাবাব নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম তারপরে উঠিয়ে আমি বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নেব আপনারা চাইলে ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিতে পারেন তো খুব সুন্দরভাবে এটা কাবার করে নিচ্ছি আমি তারপরে ডুবো তেলে ভেজে নেব অন্যদিকে আমি তেল গরম করতে দিয়েছি এদিকে আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি একে একে চারটা ব্রেড সহ ভাজি করব আর বাকি হচ্ছে শুধু ডিমে চুবিয়ে ভাজি করব তো একটা হবে টিকিয়া কাবাবের মতো আর একটা হবে জালি কাবাবের মতো দুটোই আপনাদের করে আমি দেখিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি প্রথমে ডিমে চুবিয়ে তারপরে হচ্ছে বিস্কিটের গুঁড়ায় ভালো করে কোট করে নিয়েছি তারপরে চারটা ভেজেছি আর বাকিটা আমি আপনাদেরকে দেখালাম না শুধু ডিমে চুবিয়ে জালি কাবাবের মতো ভেজে নিয়েছি তো সবগুলো আমি তৈরি করে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো আশা করি আজকের কাবাবের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও অথবা রেসিপি দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি চারটা হচ্ছে টিকিয়া কাবাবের মতো করেছি আর বাকি চারটা হচ্ছে যে জালি কাবাবের মতো করেছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এখন যেটা দেখাচ্ছে এটা ডিমে কোটিং করে আমি ভেজেছি আর ওটা তো ব্রেড ক্রাম দিয়ে আমি ভেজেছি দুইটার টেস্ট কিন্তু দুইটা আলাদাই আসবে পুর একই হলেও উপরে কোটিংয়ের কারণে একটু স্বাদটা ভিন্ন আসবে তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম